তো গাইজ মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা ইনসান্ট ক্যাটস রিওয়ার্ড প্লাস নাইন হান্ড্রেড তো এই নয়শো করে আপনি কিন্তু বা এক হাজার করে তিন বার পাবেন তো গাইজ আজকের টপিকটা হচ্ছে মেইনলি ক্যাটস নিয়ে তো ক্যাটস নিয়ে কথা বলার আগে অনেক বিষয় নিয়ে আমরা কিন্তু জানবো ভিডিওটা স্কিপ করা যাবে না কোনোভাবেই আজকের ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না সো ক্যাটস নিয়ে কথা বলার আগে কেন অন্য বিষয় নিয়ে কথা বলবো তো এই বিষয়টা হচ্ছে কারা কারা হামেস্টারে পেমেন্ট পেয়ে কুটিপতি হয়ে গেছেন যারা টিকটক কোম্পানি বা টিকটক প্রতিবন্ধী প্ল্যাটফর্মের লোকজন ছিলেন তারা তো অবশ্যই কুটিপতি হয়ে গেছেন ভাই একটা জিনিস মাথায় রাখবেন যে খাজনার থেকে বাজনা বেশি যে জিনিসটা অচাল সেটা প্রসার বেশি বুঝতে পেরেছেন আমি কিন্তু গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আপনারা ঠিকমতো দেখছেন কিনা না এই ভিডিওতে আমি হামেস্টার নিয়ে ভিডিও করি না জাস্ট ক্লিয়ারিটি মেনটেন করছি আমার জানি আমার অনেক ভাই ব্রাদার এই ফাঁদে পা দিছে আমি নিজেও করছি বা এটা নিয়ে কাউকে আমি সাজেস্ট করি নাই যে আপনারা হামেস্টারে কাজ করেন ঠিক আছে আমি সাজেস্ট করছি যে গেমি গেমিতে পেমেন্ট পাইছি আমি হুম ভালো পেমেন্ট পাইছি বলে আমি আশা করি পাবো ডক্সে ভালো পেমেন্ট পাইছি ঠিক আছে ডক্স থেকে ভালো পেমেন্ট পাইছি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো ক্যাশ থেকে পেমেন্ট পাবো হট থেকে তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো ইনশাল্লাহ তো ভাই বিষয়টা হচ্ছে কি ভালো প্রজেক্টে জয়েন হতে হবে হ্যাঁ ভালো গল্পে নয় ভালো প্রোজেক্টে জয়েন হতে হবে যেহেতু আমরা কাজ করতেছি আমরা কোনো সিনেমা বানাচ্ছি না সো সেক্ষেত্রে আমাদেরকে ভালো কাজ যেটা ভালো যেটা প্রোজেক্ট আসবে সেটাতে জয়েন হতে হবে ভালো গল্পে না বিকজ আমরা নট এ বা ডাইরেক্টর অর প্রজিউটার ঠিক আছে প্রডিউসার সিলিপ ঠাং তো গাইজ দেখেন আমি সকালবেলা একটা পোস্ট করেছি এখানে আলহামদুলিল্লাহ মেরুদণ্ডহীন অলর জাতির জন্য একটা শিক্ষা যে যেই জিনিস যত বেশি খারাপ তার প্রসার তত বেশি গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে হামাস্টার পেমেন্ট করবে এই আশা নিয়ে আমি কাজ করিনি হ্যাঁ গাইজ সেই ভিডিওটা এটাই কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে হামেস্টার পেমেন্ট করবে এই আশা নিয়ে আমি হামেস্টারের কাজ করিনি ঠিক আছে জাস্ট হুজুকে বাঙালি জাস্ট ফার জয়েন্ট ঠিক আছে সিট এছাড়া কোনো কিছু নেই এটা নিয়ে আহাময় আমি আশা করিনি কখনো ঠিক আছে আরেকটা বলি যারা এক্স আম্পায়ার নিয়ে লাফাচ্ছেন দেখেন ভাই কেডিজেনের মতো একটা অ্যাড্রোপ আমাদেরকে যা দিছে এক্সকাম করলো সে কিন্তু কিছু দিছে আমাকে আমাদেরকে ঠিক আছে একশো সাতাশটা কয়েন দিছে তো এটা বাজার বাজার মূল্য ধরতে গেলে প্রায় একশো সাতাশ ডলারে রয়েছে তো মার দেখা যাচ্ছে লস নেই আর এ যা দিবে এই যে পাঁচটা ছটা মার্চে আপনি নষ্ট করছেন ট্যাপ ট্যাপ করে টিকটক করে যে ভাইরাল করছেন এই আপনাদেরকে কি দিবে কিচ্ছু দেবে না আমার এই কথাগুলো হয়তো বা আপনাদেরকে বাড়তি কথা মনে হতে পারে বাট প্রসঙ্গে আসতে গেলে কিছু কথা না বললে কিন্তু নয় হুম এটা মাথায় রাখবেন তো প্রকাশ বিষয় হচ্ছে যে কোন প্রজেক্টে জয়েন হতে হবে এই যে দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া বলে দিছি আমি তার আগের দিনে পোস্ট ডেট দেখলে বুঝতে পারবেন সব লেখছি যে কোনো প্রজেক্টে কাজ করার আগে প্রজেক্ট সম্পর্কে জেনে নেওয়া জরুরি মনে রাখবেন ট্যাপ ট্যাপ প্রজেক্টগুলো খুব বেশি পেমেন্ট দেয় না যেমন ধরুন এক্স আম্পার হামাস্টার সব ইটিসি মানে আরও অনেকগুলো আছে রাবিট এগুলো হচ্ছে মানে বলে না ব্যহেনচোত এরকম হচ্ছে এইগুলো হচ্ছে এরকম মার্কা প্রজেক্ট এগুলোতে কখনো আপনারা জয়েন হবেন না এই যে মোনোভিক্স এটা বাইন্যান্সের প্রজেক্ট জয়েন হবেন হট কয়েন এটা তো ভাই আমার হচ্ছে আপনার প্রায় পাঁচ মাস মনে হয় রানিং চলতেছে কি না সাড়ে চার মাস এরকম হবে মাত্র একশো বাহান্নটা কয়েন আপনি বিশ্বাস করবেন একশো বাহান্নটা কয়েন আমি কত পাবো তাদের এক্সচেঞ্জারে প্রি মার্কেটে বারো ডলার করে আছে বর্তমান মার্কেট ১২ বারো ডলার না দিক ভাই সে যদি দুই ডলার করে দেয় তিন ডলার করে দেয় তাহলে ভাই আমার হচ্ছে প্রায় সাড়ে সাতশো ডলার হয়ে যাবে কিন্তু ঠিক আছে ক্যান ইমাজিন যেটা রিয়েল ভাই সেটা ওরকম বেশি পরিমাণ আপনাকে দেখাবে না কারণ আমরা বলর টাইপের লোক বিধায় যেখানে দেখি অনেক পয়েন্ট হচ্ছে আরে ভাই এটা কি আলাদা নিচ্ছে ভাই যে পয়েন্ট বেশি দিচ্ছি বিধায় আপনাকে অনেক টাকা পয়সা দিবে নাথিং ভাই মানে আপনি হচ্ছে বিবেক থেকে একটা ভাবনা চিন্তা করবেন গণিজীজনদের কথা কিন্তু সত্যি হয় কিছু কী জানে একটা কথা বলে কিছু রোডলে কিছু ফলে ইত্যাদি ইত্যাদি বলতে না তেমন তো ওই কিছু কিন্তু বিষয় তো গাইজ বিষয়টা হচ্ছে যে ভালো প্রজেক্টে কাজ করেন আমি একজন ছোট্ট ইউটিউবার হিসেবে বলতে পারি যদিও আপনারা আমাকে ইউটিউবার মানেন না আমিও নিজেকে ইউটিউবার প্রমাণ করতেও চাই না তো আমার দেখা যাচ্ছে গ্রুপ বা চ্যানেলে আমার দেখবেন সাবস্ক্রাইবার কম বাট এটা নিয়ে আমি সন্তুষ্ট কেননা আমি ভালো প্রজেক্ট শেয়ার করব আপনাদের যেন উপকারে আসে ঠিক আছে আপনাদের যেন ক্ষতি না হয় অ্যাটলিস্ট এই দিকটা আমি চিন্তা করি কারণ আপনারা এখানে দেখতেছেন অনেকগুলো উইন্ডো আমি বের করে রেখেছি তো ক্যাটস কিন্তু পেমেন্ট দেবে যদিও রেট কম কিন্তু ক্যাটস কিন্তু রিয়াল পয়েন্ট থেকে পেমেন্ট দেবে ডক্সের মতো তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেজর মেজরে দেখেন আমাদের এখানে দুরব স্যার কিন্তু এখানে আসে তো দুরব যেখানে থাকবে সেখানে অবশ্যই সেই প্রজেক্টটা আমরা জয়েন হব এখানে দেখতে পাচ্ছেন ইএস কয়েন তো ইএস কয়েনেও কিন্তু সে আসে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আসে এরকম মোট মাঠ বিলামে কিন্তু সে আছে তো বিলামেও কিন্তু তার তার সাপোর্ট আছে ঠিক আছে বিলামেও কিন্তু সে আসে তো বিলামেও কিন্তু আপনারা জয়েন হবেন ঠিক আছে আমি বলছি না ভাই আপনারা আমার রেফারে জয়েন হন আমার অনেক কয়েনের দরকার নাথিং ভাই দেখেন আমি জাস্ট ফর এক্সাম্পল ভিডিও টপিক্সে এখনও যায়নি টপিক্স বললে তো এখনই শেষ কিছু কথা বলা দরকার কথাগুলোও মূল্য মূল্যবান এখানে দেখেন বেলামে আমার ওয়ান মিলিয়ন আমি জাস্ট এটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আর এখানে দেখেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এখন আপনারা বলবেন রেফার আছে তো ভাই দেখাই রেফার কোথায় কোথায় রেফার আমার ভাই কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আমি কিন্তু এখানে র্যাঙ্কে প্রায় এক হাজার র্যাঙ্কের মধ্যে থাকতে চাইছিলাম ঠিক আছে আমার ষোলোশো না সতেরোশো র্যাঙ্কে ছিল ওই মাঝখানে দেশের সমস্যা হওয়ার কারণে যখন বিদ্যুৎ চলে গেল প্রায় এক সপ্তাহ সরি বিদ্যুৎ না আপনার ইন্টারনেট চলে গেল প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে কিন্তু আমি কাজ করতে পারিনি এখানে ঠিক আছে অনেক চেষ্টা করার পরে এটা আসতে পারিনি তো তখন গিয়ে আমি কিন্তু এখানে উনিশ নম্বর উনিশকে র্যাঙ্কে আসি মানে উনিশ হাজারের পরে আসি আমি তো দেখেন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এখানে কিন্তু আমার কয়েন ঠিক আছে তো এটা হচ্ছে নিজের ওপর আমি জানি মেজরে অনেক ইউটিউবারে অনেক পরে জন হয়েছে অথবা আমার থেকে কয়েন বেশি হবে স্বাভাবিক বাট আমার কিন্তু আমারি সাবস্ক্রাইবার ওই যে কী বলে রেফার নিয়ে অতটা টেনশন নেই কারণ ভাই নিজে কাজ করে নিজে সন্তুষ্টি নিজে নিজে যদি কাজ করে আমার ডক্সের পেমেন্ট কিন্তু এখনও আসতেছে আমার ডক্সে মাল্টিপল করেছিলাম প্রায় ষাটটার মতো অ্যাকাউন্টের পেমেন্ট কিন্তু এখনও আসতেছে অলরেডি আজকে প্রায় কালকে থেকে এ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটার পেমেন্ট ঢুকছে বাকিগুলো নাও ঢুকতে পারে বাট এনাফ আলহামদুলিল্লাহ কারণ রিয়াল প্রজেক্টে কাজ করবো ভাই রিয়াল প্রজেক্টে কাজ করবো কিছু পেমেন্ট আমরা নেব আর আপনারা মনে করবেন যে ভাই কথা ঠিক কিছু কিছু ইউটিউবার আসলে কিছু জানে না তাদের মিলিয়ন অফ সাবস্ক্রাইবার কিন্তু কিচ্ছু জানে না সাবস্ক্রাইবার থাকলে যে সব কিছু জানে এরকম না তারা গলাবাজি করে তাদের কমেন্ট বক্স কিন্তু খোলা আছে যারা হামেস্টার নিয়ে গলাবাজি করছে আপনারা ধুয়ে দিতে পারেন বা ওয়াশ করে দিতে পারেন সাথে দু একটা বাসও দিয়ে দিতে পারেন ঠিক আছে যেরকম হামেস্টার আমাদের জন্য জিলাপির ঠঙ্গা দেখায় আমাদের কিন্তু বাস ধরায় দিছে হুম তো এখন কেন বলতেছে এই কথা তারা যেভাবে গলাবাজি করছে ভাই তারা টিকটকের থেকেও অদম হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক তাদের প্রসঙ্গে না বলি কিন্তু আমি ভাই এই গলাবাজিটা করতে পারি না আমার এখানে যে কটা দেখতেছেন না ঘুরতেছে সব কটা রিয়াল প্রোজেক্ট আমি এক হাজারটা প্রজেক্ট শেয়ার করে কি করব আর যেগুলো আর রিয়াল না সেগুলো আমি বেশি একটা গলাবাজি করি না দেখেন এই যে সিট এটাও কিন্তু ভালো একটা প্রজেক্ট তারপরেও অত আমি ভিডিও বানানো পছন্দ করি না আপনার গ্রুপে থাকলে সব কটাতে জয়েন হবেন ভালো ভালো প্রজেক্ট দেবো এই যে লিস্ট আছে প্রজেক্টের এই যে ফিনতোপিয়া নামে একটা প্রজেক্ট হুম এটা কিন্তু টাইপ অফ এক্সচেঞ্জ প্রজেক্ট তো টাইপ অফ এক্সচেঞ্জ যেগুলো প্রজেক্ট এগুলোতে কিন্তু অবশ্যই জয়েন হতে হবে যেরকম ব্লুম বা ব্লাম এটাও কিন্তু এক্সেস টাইপ প্রজেক্ট তো টাইপ অফ এক্সেঞ্জ যেগুলো প্রজেক্ট আছে সেগুলো কিন্তু অবশ্যই মার্কেটে একটা ছড় তোলার মতো অবস্থা করে ঠিক আছে কারণ এগুলো হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট দেয় কারণ তাদের নিজস্ব এক্সচেঞ্জার আছে তাদের একটা দেখা যাচ্ছে পেস্ট্রিজের বিষয় আছে বা তাদের একটা অ্যাবিলিটি তার ধরে রাখার চেষ্টা করে আর এগুলো হচ্ছে হামাস্টার এগুলো দুদিন পর নাও থাকতে পারে তারা অনেক টাকা কামিয়ে নিয়েছে ঠিক আছে সো এই জন্যে বিবেচনা পরে সিনিয়রদের কথা শুনি আমি ইউটিউবার হলে ভাবো কি আমি আমার সিনিয়রদের কথা শুনি তারা ইউটিউবার না তাদের কোনো ইউটিউব চ্যানেল নেই কিচ্ছু নাই বাট তারা অনেক এক্সপার্ট তারা সাত থেকে দশ বছর কাজ করেছে এই সেক্টরে তো অবশ্যই আমি তাদের কথা শুনবো কেন শুনবো না ঠিক আছে তো আর বাকি যারা আছে ইউটিউবার দেখবেন যে আমিও তাই দেখা যাচ্ছে তাই বলতে পার্থক্য আছে যে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মানে এই বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে অনেক পরে বাট এর আগে কিন্তু অন্য কন্টেন্ট বানাইছি তো তারাও কিন্তু তাই ছিল তারা আরও কম জানে কারণ তাদেরকে দাদা নাই তারা নিজেরাই নিজেদের মতো করে চলতেছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিবে বেশি তো কাছে অনেক বক বক করে ফেলেছি এখন ফোনে গিয়ে দেখবো যে আমরা কিভাবে এই ক্যাটসের টাস্কটা পূরণ করতে পারি তো ক্যাটসের টাস্ক পূরণ করেছে আর আমি এই ভিডিও মেক করেছিলাম কারেন্ট যাওয়াতে আমার ভিডিওটা রিকভার করতে পারি নাই সো কষ্ট আমারই হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে যাবেন ব্যাস দ্যাটস ইট তো অনেক টপিক্স নিয়ে কথা বলছি কিন্তু ক্যাটসের ট্রিক্সটা আমি দেখাই দেবো ঠিক আছে মেন টপিক্স এটা সবগুলোই মেন টপিক্সের মধ্যেই পড়ে বাট ক্যাটসের এই ক্যাটাগরিগুলো কীভাবে পয়েন্টটা আর্নিং করবেন এটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো কাজ মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা ইনসেন ক্যাটস রেওয়ার্ড প্লাস নাইন তো এই নয়শো করে আপনি কিন্তু বা এক হাজার করে তিনবার পাবেন ঠিক আছে মানে আপনার ক্যাটসের লুকিং যত ভালো হবে দেখেন এখানে কিন্তু তারা বোঝাই দিছে আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেই তাহলে আপনাদের মনে হয় সুবিধা হবে তারা এখানে দেখা দিছে ফ্লাপ ফ্যাক্টর ঠিক আছে তারপরে উচ্চারণ করতে পারতেছেন একটু বড় আপনারা পড়ে নেন যে এরকম মানে তারা কিছু ক্যাটাগরি বেজে আপনাদেরকে কিন্তু কিছু কয়েন দিবে ক্যাটসের আশা করি বুঝতে পেরেছেন এখন এগুলো কীভাবে নেবেন আমি কিন্তু গাইস আসলে হাস্যকর হলেও সত্যি আমি কিন্তু দুই দিন নিজের ছবি আপলোড দিয়েছি তারপরও কিন্তু আমাকে এরকম দিয়েছে আমি সিনেমার নাইকের ছবিও আপলোড দিয়েছি আরও বেশি কয়েন দিয়েছি এক হাজার পর্যন্ত কয়েন আমাকে দিয়েছি তো দেখেন আমার এখানে দেখাচ্ছে লেফট টু লেফট টু মানে আপলোড মোর দুটা আপলোড করতে পারবো এখন এখানে কিভাবে আসবেন আপনারা আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাই দিই এই যে অ্যাভাটার নামে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপগ্রেড ক্যাট এই লেখাটার একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন এখানে আপলোড ট্যাব টু আপলোড ক্যাট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে জেপিজি পিএনজি ঠিক আছে পাঁচ এমবির ম্যাক্স মানে পাঁচ এমবির ওপরে কোনো ছবি কিন্তু নিতে চাইবে না চেষ্টা করবেন একটু কম পিক্সেলের ছবি আপলোড দেয় তো আমরা এখন ক্যাট গাইস কিছু মনে করবেন না আমার বাসার ক্যাটটা একটু অসুস্থ কোথায় গেছে জানে না একটা রাস্তার ক্যাট দৌড়ে ধৈরা সেটার ছবি আমি কিন্তু দিছি কেউ মনে করেন যে ভাই এইসব কী ছবি আপলোড দিচ্ছেন আপনি আপনার বাসার পালিত ক্যাটে ধরে আমার অন্য ফোনে ভালো ছবি আছে বাট ওখানে নাইন আওয়ার্স লেপট মানে নয় ঘন্টা পর আমি ওখানে হচ্ছে দেখা যাচ্ছে আপলোড করতে পারবো তো এই ফোন থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন তো এখানে তো ভালো ছবি তেমন নাই আমি এটা আপলোড দিলাম দেখা যাক তারা কি বলে আর একটু নেট স্পিড কিন্তু ভালো লাগবে তো নয়শো ষাটটা কিন্তু তারা দিল মানে আর আর আমার রইলো কটা মাত্র কিন্তু একটা লেফট রইলো তো আমি আপলোড মোড়ে ক্লিক করে দেবো মানে এভাবে তিনটে আপনাদেরকে আপলোড করতে হবে হয়তো বা অন্য ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিও দেখছেন কিনা আই ডোন্ট নো বাট আমি সময় পাইনি আমি দিতে পারিনি আমি আর একটা আপলোড করে দিলাম যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু ফটাফট হয়ে যাবে এটা একটু লো কোয়ালিটি পিক্চার ছিল আমাকে সাতশো আশিটা দিছে মাত্র তো গাইস হিসাব করে নয়শো নয়শো ষাট সাতশো আশি তাহলে হচ্ছে আপনার প্রায় মানে আঠাশশো কয়েনের কাছাকাছি বা তিন হাজার কয়েন আমরা ধরে নিতে পারি তো পার ডে তিন হাজার কয়েন যদি আপনি ক্যাটসে আপগ্রেড আপগ্রেড করতে পারেন ক্যাটসের রেট কিন্তু মোটামুটি ভালো আমি অত টপিক্যালি অত ফর্মুলা দিতেছি না আপনারা যাদের গেট ডট আই ও বা বিং এক্স আছে তারা ওখানে বা বিটগেট আছে তারা কিন্তু দেখতে পারবেন যে ক্যাটের প্রাইস কত দিছে আগের থেকে ক্যাটের প্রাইস কমছে বাট আমরা আশাবাদী যে যদি তিন হাজার করে কয়েন প্রতিদিনে আমরা আর্ন করতে পারি তাহলে ক্যাট থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবো বিকজ এগুলো হচ্ছে রিয়াল কয়েন